কেউ কম নিতে চায় না আপনারা তো জানেন না একটা এই অনুষ্ঠান অন্তত বিশ লাখ টাকা তাদের খরচ আছে কষ্ট আছে কয়েক কোটি টাকা আসেনি সেখানে পঞ্চাশ মিনিট আলোচনা করলে নিজের কাছেও খারাপ লাগে নিজেও ব্যথিত হই আমিও তো গ্রামের মানুষ আমি জানি একটা প্রোগ্রামের কষ্ট কত দুই আড়াই ঘন্টা কথা বললে নিজের কাছে ভালো লাগে এখন চেয়ারম্যান সাহেব একবারে লজ্জিত করে দিয়েছেন মুরব্বী মানুষ আমারে অনেক ভালোবাসে বারবার রিকোয়েস্ট আসা লাগে এরপরের প্রোগ্রাম কোম্পানিগুঞ্জ সেখানে রাত নয়টাতে বয়া কিভাবে যাবো সুমনি বাজারের জ্যামটা ঠেলে এই জন্য আমি ছয়টা উনষাট মিনিট পর্যন্ত থাকবো আগে ক্ষমা ছেড়ে নিচ্ছি আমার না এলে বাইরে রাগ করবো কখনও বেড়ে বলে মিললে ইয়ান ফসায় দিই আমি আমিন করিও রুইয়ালায় কাটলে একটা খরাতে আর হার তো আপনারা ধরেন না সে সময় হানিও চলিয়াই দরকার আপনারা স্থান লড়াই করিয়ে ফিল্ডে করিয়ে মেশাটু ঈদ গাতে মাদ্রাসার ব্যানারে হোক মনের মতো কালেকশনও করে দিতে আর মুখ ওয়াজও করে দিতে এই ওয়াজি হিন্দি তৃপ্তি কারও হয় না নিজের কাছে খারাপ লাগে মানুষটির এই কষ্ট দিলাম কালকে তফইয়া অন্তত বিশ হাজারের উপরে মানুষ হেই তুই গেছি গে আমরা কি করতাম সাইটটা পর্যন্ত ক্লাস এরপরে গাড়ি বাড়িয়ে আনছি এখন বুকের ব্যথা বাঁচতেছি না কোনো রকম এক মিনিট তো বেশি দেওয়ার সুযোগ নেই গাডা কাটতেছে বুকে প্রচন্ড ব্যথা ডবল প্রোগ্রাম করর আর আত্মহত্যা করে মরি যেন আমার কথা এই যারা আমরা অসুস্থ আছি শুধু আমরা সারের দুঃখ কেউ বুঝতো না তোরা তো রাখবে বিমুখ দোষ কিতা করছে ও আজ তো আগে আগে আমি বললাম আর আমাদের সারের জন্য দোয়া করবেন সার আসছেন আমাদের মোহবতে সার দুই লাখ টাকার ঘোষণা দিচ্ছেন আল্লাহ স্যারকে নেয়াতে ইনশাল্লাহ তা আমি কথা দিলাম যদি হায়াত আল্লাহ দেয় সুযোগ পাইলে এটা কাজ আদায় করে দেব ইনশাল্লাহ আমিন কর তা আমি কিছু কথা রাখবো মাহাত্ম নিয়ে বলবো কোন নবী আল্লাহ শাহানুর কাছে ওইভাবে এত কিছু দেখতে পারেন না যাইতে পারেন না আমাদের নবীকে আল্লাহ নিজে গাড়ি ফাটাই বোরাক ফাটাই নিয়ে গেছে মোট নয়টা গাড়ি চেঞ্জ করছে সবার হলে আমি পড়ি দিক হ্যাঁ কয়টা গাড়ি নয়টা সব নবী রসুল যাও আজ করছে কিন্তু নবীজির ওয়াজগুলো হচ্ছে দেখে দেখে ওয়াজ করছে হজুরকে আল্লাহ সব দেখাই দিছে নিচ্ছকে হজুর আমরা দেখেন তো কি কি দেখছে হজুর একুশ রকমের জাহান্নামীদেরকে দেখছে কারে কেন মারে এ মাঠ থেকে ব্যস্ত হইব ঠিক নেই তো আর কয়েকটা একটা তত্ত্ব্য বলবো 10 11টা তত্ত্ব্য সব বলতাম เนาะ4 5টা তত্ত্ব্য বলি মূল আলোচনাতে আমি ঢুকবো আরো কয়েকটা কাজ আছে ইনশাআল্লাহ করব পড়ি আমিন আমিন আল্লাহ জাল্লা শাহান বলেন বান্দা সুবহানাল্লাজি ইয়াসরাবি আবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম এলাল মাসিদীদিনা কঞ্চল্য জীবা লক্ষনা হাউলা ভুলিনৰিয়া ভোমিন আয়াতিনা এন্ন বহুল বসু তিনি সে পবিত্র মহেয়ান গৰিয়ান সত্তাহ যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লোল্লাহ কয়েলে সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করাইয়েছেন বাইতুল্লাহ শরীর থেকে বাইতুল মাগদাস পর্যন্ত বর্তমান ফিলিস্তিন এই জেৰুজালেন টার্গেট হো যাতে করে তিনি তার কুদ্রতের কলকারখানা সব দেখাতে পারেন এন্না ও বসে নিশ্চয় সেই মহিয়ান গরিয়ান সত্তা সব কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা সুরাতুল ইসরা প্রথম প্রথমায়া তাকে তিনি নিয়ে গেছেন মুসা সাল্লাম পর্যন্ত বলছে ক আল্লাহ কতদিন আর মেসেঞ্জারে অডিও কল দিও রব্বি আরে নি আমার কত দেখবে সুযোগ দেয় কল আনতারানি কবরদার ক্যামেরা অন করিও না ভয়েস কল চলো আমারে দেখবে সেই জগতে কিন্তু নভিজিকে আল্লাহ নিয়ে গেছেন আসেন হুজুর আপনারা অনেক কিছু দেখানো সবার থেকেই আল্লাহ ওনারে সিলেক্ট করছে দেখাই বললে তো এই মেয়ারাজ বসছে ছাব্বিশ তারিখ দিবে গত রাত্রে তখন কি চাঁদের আলো বেশি না কম কম আলোতে আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দেখা দিস তো আমি ফাইল রাইতে পারি সুবাহন আল্লাহ যাত্রীর শিক্ষাগত যোগ্যতা বিমান উঠলেও তো বিমানের দুয়ার শুনুন লাগে হুজুর তো আসমান জমিনের দরজা দরজা বোঝে না তো আল্লাহ হুজুরকে শিখিয়ে দিছে আল্লাহ কয় দে আমি ইচ্ছা করলে এইভাবে কলমি একাডেমিক শিক্ষা ছাড়াও আরশো আজিমের শিক্ষা দিয়ে আমি তারে নিতে পারি সুবাহন আল্লাহ তিন আল্লাহ সব সবকিছু সৃষ্টি করি একদিন মিটিং কল করছে আর চন্দ্র চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আইছে বয়। আজকে যে সাইবি সকলের আশা পূরণ করিও তবে আমার সৃষ্টির সারা মুহম্মদ সল্লো তাকে যে জগতে দিম হে জগৎ ধন্য চৌরি কো আল্লাহ আল্লাহ এতে কালা এত কাছে দিয়ে দা জমিনে কো আল্লাহ আর কাছে দেন আসমানে কে ইয়ে কত কুত্তা আইকবো এ আইকবো কত গুডু হেনা হসা কি দরকার আল্লাহ আর কাছে দেন সূর্য কত কথা মতো নাই আল্লাহ আর কাছে দেন সান্দে কো আল্লাহ আর কাছে দেন তারপর আরশো আজিমকেও আল্লাহ আমরা আর ইয়ে থাকি উরা পৃথিবীর রাষ্ট্র বেগ সালাম আর কাছে দেন এখন আল্লাহ তো পেছে সকলের দরখাস্ত পূরণ করবো এখন আল্লাহ কি সকল সৃষ্টির আশা পূরণের জন্য মেয়েরাজ আল্লাহ জাল্লা শাহানো রাতকে খুশি করার জন্য রাতের শেষাংশে নবীজির জন্ম দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশের শুভেচ্ছা দেখে আর জমিনে হুজুরের জন্ম জমিন খুশি হয়ে গেল মেয়েরাজের আয়োজন করি তারপরে আসমান জমিন আসিম প্রথম আসমান তামাম জগতে হতে ঘুরাইয়া সকলের সাথে যে কৃত অঙ্গীকার আল্লাহ ওয়াদা পূরণ করেছে এই জন্য মেয়ার আয়োজন সুবাহান আল্লাহ তো আরেকটা কথা কই আল্লাহ কয় আমি আমার আমার রব্বলা রহমতুল্লিল আল্লাহ যত দেশের রব মোহাম্মদ তত দেশের রহমত এখন রহমতুল্লিল কি নিজের যত দেশ আছে সব এরিয়া গুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিয়েছেন আল্লাহ এই দেখাবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছে সোহান আল্লাহ দশটা থেকে আরেকটা বলি শেষ আজকে অন্য রকমের ওয়াজটা করব আল্লাহ আল্লাহ শাহানু নবীজিরে তারপরে লকব দিয়েছে সৈয়দুল মুরসালিন আমরা বলি সব নবীদের সর্দার কাগজপত্রে লেখা আছে জসিমদ্দিন দশটা গাবি আছে গছলাত আল্লা মানবনি নবী সাইল মর সালী ইমামতিতে একটু নেতাগিটা দেহান নেতাগিরিটা দেহে আল্লাহ মেহরাজের আয়োজন করছে বরাক টানে বাইতুল মকদ্দাসে চলি গেছে যাইয়া জিবিল এই আমিন বকারে বরাকরে কইল ইয়া বরা পাতো ক্যাফি হেনা থামো এখানে হুজুরে কইল হেন হেন আপনি নামেন হুজুর বলেন আমি নাজাল তো নামলাম তারপরে জিবিল আমিন বোরা কেড়ে এক পাথরের লগে এরপর তিনি সাকরা নামক মিনারাতে উডি গেছে বাইতুল মকদ্দাসে উডি পাইবার যেন তিনি আজান দিতে লাগলেন আজানে তাম জগতে সব বাইতল বাইতুল আছে সাড়ানে আজির কিতাব তাফসির ইবনে কাসিরে বলে সেদিনের মতো বিশ্ব এত আলোকিত আর কোনোদিন হয় নাই সব নদীর ফেরেস্তা সব নবীরা চুল এখানে চলে আসছে এবার বাইতুল মোকাদ্দাসে ঢুকে জিলবিল আমিন আজান দিতে লাগলে ফেরেস্তারা কাতারবন্দি নবীরাও কাতারবন্দি লক্ষ লক্ষ পয়গাম্বর এবার আদম আলাইসাল্লাম নমিনেশন ডায়েল করিয়ে লিস আল্লাহ আমার সব ডিফল্ আরে আজ যে হাইসি আজ যে নামাজ বদৌড়াইও একামত দ্বিতীয় আছে কিন্তু ই মামতিৰ চিট এখনো খালি কোনো চিগনেল আইলো না লাই লাহা ইল্লাল্লাহ ন কয় ন এ অল্প কদূৰ আর কি কথা বুঝছেন ইল্লাল্লাহ ন কয়নো জি ভিলাম এ ফাকে এ প্রেম কলিল লা নমিনেশন কিনি এনেছে পাল্লা আয় তো জাতির ভিতা আদ্যাপথৰ গঠন আই কটাই মুসা কলিমল্লা পাল্লাহ আল্লাকে কত দিন আপনি কথা কৈছে নাম না আমারে অস্তান তো কালি আপনি আমার আইলে বি আপনি আমার এত ভালোবাসেন আজকে আমি ইমামতি গত করি কোনো সিগন্যাল আসতেছে না যে বিলামিন একামত শেষ করিয়েলা ফেরস্তারও সে আনা কম নয় এত দে ফিল্ড যেহেতু খালি আইও নমিনেশন লই যি বিলামিন মনে মনে ইমামার খায়েস করলেন তিনি নমিনেশন টানিয়েলেন এরপরে মেকাল আল্লাহ সাল্লাম কহ না গত ঘটনা আয় করাই আয় তো ব্যাগ ম্যাগ ট্যাগ রিজিক টিজিক সাইলের বস্তা আয় দি আজরাইল আল্লাহ সাল্লাম ও সে আনা কম নকল সব দি ক্রস আয় দি ঘটনা আয় গেল মন এ হাকে একামত শেষ লাই লাহা একামত শেষ এবার জি ওই প্রথম সারি থেকে যে ইমামতি সিডে এমনি দেখা যায় নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না শেষ কয় আজান দিল হেমিয়া একামত দিল হেমিয়া ও নামাজ হেমিয়া ওড়াইব আহা মত কিন্তু আমরা কষ্ট রাখলাম তাপসির ইবনে কাসিরে লেখে এরপর তিনি মুসল্লিদের দিকে হিরি কফা খাজা জিব্রাইল ও বিয়া দাইয়া জিব্রাইল আমার দন বাহু ধরে তাকাদ্দা মানি আমাকে সামনে টেনে এনে বলল ইয়া রাসূলুল্লাহ আনতালিল ইমামাতে

মৈশাটুয়া নীলকান্ত ডিগ্রি কলেজের গোয়ালি আর যদি জিজ্ঞেস করে গভেট ডিগ্রি কলেজ হাতে মহিলা খলিফেক আছে এত সুন্দর ইংরেজি কয় বাইরে হেতির কথা এত সুন্দর হিটি জানি কত সুন্দর দরকার আমি স্যার আমার

অকানবে নব্বই হাজার কি কয় তা করে পিরিশ হাজার জাহের হইল ও মাগো তিরিশ গো হাজার বাতেন রইল তিরিশ গ হাজার তিরিশ গ হাজার কেউ না জানে জানে নী তো কেউ না জানলে তুই কারণ জান এটা জাল নোট জালনট নোট জাল নোট লবসিয়া লেগ পুলিশ ধৈরি কথা বলতে হবে কোরান চুন্্যা থেকে এই জন্য আল্লাহ জাল্লা সাহনো নবিজিীের সাইয়ে দল মরসালেন মানই এক চাম যে দুরাখাত নামাজ ফাই সকল ফ্যারেস্ ইমাম হয়ে গেছে। সকল মুরসালিনদের নবী হয়ে। ইমাম হয়ে গেছে। এইজন্য আমাদের নবীকেছে বলে সাইয়েদুল দেল শুধু কাগজে কলামনো নয় ফেটটি গল্লে ইমামতি ইমা মতি করেছে। এই আল্লাহ এই মেয়ের রাজের ফিকা ফুল দিতেছি না কারণ বেটারের সাঁজ রান লাগে তো আয় তো করে কত হাম দি সিঙ্গেল এনে সিঙ্গেল এনে আরে মাতি বেস আয় হায় রে কলজা হাড়ি যে ওরে কেন তো করে থি যাই কত বালা বালা কথা রয়েছে কেন কই বেটা রেডি নি আচ্ছা তো আরো ছয়টা রয়েছে হেডি আরেকদিনও নাই বোর আগে যখন ওড়ে হজুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে ম্যারাজ সেখানে আমি চারশো পৃষ্ঠে লিখেছি সেটা ফোড়িনি চারশো পৃষ্ঠর ওয়াজ ধরো ভাই এক ঘন্টা হয় না চারশো পৃষ্ঠর ওয়াজ করতে লাগলো এক ঘন্টা তো বিশ বছর তোর হাঁকে হাঁকে মানে হাতাইলে হাতাইলে গোসা দি জাহির আর কি বোঝা সা ইহর ইহি এক গোসা আল্লাহ দেয় কমাই তো কজে করণ লাগে বিশ মিনিট ঠিক আছে তো আগে যখন নবীজি বইছে সামনে জিপবিলাম নবীজি মেডেলে। গেয়ারটা হালাই ক্লাস করে গেয়ারটা হালাই স্কেলাটারটা কাম দিক সাইড হু হু করি বরাক স্টার্ট করার সময় কান্নার রল জিপবিলামিনে রে দে নবীজি কানতে আছে কয়ারে সুলাল নাই আবি মাল আপনি কাঁদেন কেন বললেন আমার মেশুয়া মানুষগুলার কথা চিন্তা করি আমার আব্দুল কাইয়ুম সারের কথা চিন্তা করি আমার মেয়াজি চেয়ারম্যানের কথা চিন্তা করি আফসারির কথা চিন্তা করে আল্লাহ আমারের সাজায় গোজায়া মহান প্রভুর সান্নিধ্যে নিচ্ছে লক্ষ লক্ষ পয়গাম্বর অ্যাপ্লিকেশন করি উচিতটা পাইলো না আমার মায়া করি আমার গুণাগার মত যাই তো তাগো কথা চিন্তা করি আমি নবী কানতেছি যে বিলামিন ক নবী জনসভাতে যা ফাঁস পায় কিছু জিনিস জানি আমনে তো জীবনে মেয়েরা যে একবার জানে আমার কিছু কথা আগের থেকে ধারণা আছে না শোনেন আপনাকে আল্লাহ সেখানে নামাজ দিব পাঁচ ওয়াক্ত আপনার মশা তুয়ার মানুষগুলো যদি পাঁচ আক্ত করতে পারে আল্লাহ নিজে মেহরাজ করার জন্য এই মশা তুয়াতে প্রতিদিন মুসল্লিরা তিনজন তারপরে কি ইমাম সাহেব খাদেব যদি বাংলাদেশের হুজুরগেরা যদি বেগটি যদি হরতাল করে তারা এক সপ্তাহে একটু ভোরের সময় দিই দেখবেন তিন লাখ মসজিদ লাখ আসত মহানগঞ্জ থানার লোকজন আর দেয়া আজ দশগার লোক কোরআন শরীফ তেল করছো নাই তো আল্লাহ তার স্বর্ণ আমাদের উপরে একশানে যাচ্ছে তাম পৃথিবী উত্তপ্ত সারা পৃথিবী অশান্তি কারণ আল্লাহরে কেউ ফাত্তা দেয় না তাইলে নামাজ পড়বেন না

মায়ের ফেটে দশ মাস দশ দিন খাওয়াইছেন দুনিয়াতে খাওয়াইছেন কত রকমের নিয়ামত আরে খাওয়াইছেন কবরে খাওয়াইবেন তারপরে হাঁসুর মাঠে পঞ্চাশ হাজার বছর আপনি আমারে খাওয়াইবেন ফুলসুরাতের ফুল ব্রিজ পাওয়ার হওয়ার সময় তিরিশ হাজার বছর খাওয়াইবেন জান্নাতেও আপনি আপনারে খাওয়াইবেন আপনার মতো মহব্বতের রব আর পাম কোথায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন লাগাই দিছে সেখানে অক্সিজেনের কাজ করবা এক সেকেন্ড আল্লাহ জালাতে চল্লিশ হাজার টন লাকড়ি লাগে বিজ্ঞানী নিউটর্ক এক সেকেন্ডে লাকড়ি ঠেলি তারপর পাঁচ কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হই এখানে মনোরগঞ্জ ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি আসে তাও আসে গাছের সঙ্গে সংশ্লেষণ প্রক্রিয়ায় শিকড় দিয়ে খাই দুইশো কোটি সিদ্ধ দিদি তারপর অক্সিজেনটা এনো মারে দিলে আবার আমার সিলিন্ডার পাইবে চারশো কোটি সিদ্ধ বা অলিন্দ ডাইলেন্দ্র নেয় নিয়ে অক্সিজেনের আরও তিনটা ডাকাইতে কোপ মারে লৌহকনিকা শেতকনিকা তারপর আসারি মেডির মেডির আসে থ্যাংক ইউ হাই আপনার মিশর টুয়ার ডার্লিং নাহিদা ও হ্যাঁ আপনাকে না অনেক ভালো লাগে কথা ক যদি আর ভাই সময় কম যদি অক্সিজেন বন্ধ ও কি তৈব এবার কুদ্দে বোন দেব ভাই রে অতর হব ভাবি হেতি অন্তকাল ফরমাयो গেছে হে রে লালাকে অক্সিজেনে আজ পর্যন্ত আল্লাহ আমাদের থেকে বিল গ্রহণ করে নাই আল্লাহ আমার সেই র বাচ্চা বুঝ জানতে আলা কইছে কিল নাই কহে আপনি মহান আল্লাহ এই পৃথিবী 7926 মাইল ব্যাসের পৃথিবী এডার চেয়ে বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের ফল আমার ইয়া তিপ্পান্নটা আল্লা তিপ্পান্ন গ্রহের উপগ্রহের ভিতরে সিটি সূর্যের একটা ফলা আছে হেতে দুই কোটি সূর্য হাতের ফ্যাডের ভিতরে রাখতে পারে এই তিনশো কোটি মাইল বিস্তৃত মহাজগতের পর আছে মিল্কি ওয়ে ছায়াফত বিশ্ব এই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যেতে নয় লক্ষ পঁচাত্তর হাজার বছর সময় লাগে আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাইলে এক মিনিটে কদ্দুত যায় এক ঘন্টা কদ্দুত যায় এক মাসে কদ্দুত যায় এক বছরে কতটুকু যায় এটাকে বলা হয় লাইট ইয়া আল্লাহ এই জগতের পর গ্যালাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার আমেরিকার নাসা কয় এই নয় জগত আমরা আবিষ্কার করছি মহাশূন্য মাত্র পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট এ অনন্ত মহাশূন্য খালি মোহাম্মদ সাল্লা সাল্লামকে খালি জগতে জগতেগুলো আছে এরপরে প্রথম আসমান তার চেয়ে দ্বিতীয় আসমান আরও বড় জগতে জগতেগুলো আসে তার চেয়ে বড় তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান পেরিয়ে মালায়াল আর ফাষ্টা রাষ্ট্র সত্তর হাজার নূরের দেশ আল্লাহ তার চেয়ে বড় আপনার আর তার চেয়ে বড় আপনার কর্সি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 সানু ডাক দিয়া কবান্দারে আমার মহাব্বতের বান্দা কথা দিলাম যে এই মাথা দিয়ে আমাকে আলা বলছ আমি আল্লাহ তোর জাহান নামে রাজা বেবরা তোর জন্য আমি জান্নাতের আয়োজন রাখছি দাওয়াত দিয়ে দিলাম রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন ডাইরেক্ট আল্লাহ দাওয়াত দিয়ে দেখছি নামাজ পড়তে হবে নি ইনশাআল্লাহ আহা মসজিদগুলা কান্দে রে কত হড়বি নামাজ লাভ আর হবে না আল্লাহ এখন জম্বি বাইরা লেগছে ওই বরফ বলছে তো রে এই যে বরফের নিচে সব সাপ টি দেখছে আইসল্যান্ড সারা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফ কইটা বরফ আল্লাহকে বরফ নয়টার ভিতরে আগুন এখন সাইট হাজার মার ভূমিকম্প একদিন হয়েছে মানে লাড়ার উপরে রেখছে কালি এরপরে অগ্নিগিরির উত্থান প্রতি মিনিটে এগারো হাজার কিউসেক লাভা বাইর মানুষের কাচ্চত তৈল বিপদ না হওয়ার আগের জন তো বোঝে না এটা আব্বারও কাজ্যতা ছিল আব্বা আদম সফিউল্লা এনে জান্নাতি দেখায় গুরুত্ব বোঝে দুই নেতাই বুঝছে আহা কত কষ্ট লাগে আমি মস্কাইতাম গেলে আব্বার কথা মনে হয় আব্বা কেমনে মস্কাইছে কি বিপদে বড়সে দুই মাস আগে দিছে ভূমিকম্প নাই নেপাল এর হন্ড্রদিন হরে দিছে কোনায় চীন দেশে আহার কষ্ট মানুষের মাইনাস চোদ্দ তাপমাত্রা ভরে এক সপ্তাহ আগে দিছে কনে জাফান রিক্টার স্কেল সাড়ে সাত রিক্টার স্কেল সাড়ে সাত কল্পনা কর সাড়ে সাত মাত্রার যদি ভূমিকম্প বাংলার জমিনে হয় কিচ্ছু নাই আর কে আগেও আর আমরা এরকম অবস্থা আর যাইতাম না ঢাকা চট্টগ্রাম হইব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান কিচ্ছু নাই আশেপাশে মারি তো আল্লাহ দেয়ার কিন্তু আরো চাইবার সময় নাই কই যেচ্ছে মনের গুঞ্জ বাজারে ও গরু তারপরে দুগে নিচে ওকে কালা সিটা যাবো করি রান টান খুলি শিগারে করবো বান্ধি দিছে হালার লগে এতে কলা সাম্বা খা গরু সিটিং বোজন না এটা যাব করিব ঠিক কিনা আড়ন হাইওয়ান জানোয়ারের মত হয়ে গেছে চতুর্দিকে ভূমিকম্পটা দি লাড়া খাওয়াই আল্লাহ বুঝাইতেছে রো দরিয়ম কিন্তু এর না বাদশা রব্বিকা আর হেদিন না তো কন রামগঞ্জ বাইল বা দশ কিলো ক ন রামগঞ্জ নত্তি স্থল কথা কয় তো ভূমিকম্প আঙু সেই আস ঢাকা শহরে আশি হাজার গ্যালন হ্যাঁ আশি হাজার গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে উড়ি খাইতে আস তা জায়গাটা খালি হচ্ছে ফাওয়ার তৈরি হতেছে লাড়া খাওয়াইব আল্লাহ রস্তে মাস জিদের দিকে চলে আসে নামাজের দিকে চলে আসেন সঠিকভাবে চলেন আল্লাহ তুমি কবুল এবার আসেন এই মহাজগৎ সব দেখছে আরো একটা কথা কই। প্রথম আসমানে যখন হুজুরকে নেওয়া হইল গল্পের মতো লাগে তার শিরিফ কয় প্রথম আসমানে দেখলাম ওসি সাহেব একজন আছে তার নাম ইসমাইল দারোগা পেয়েছে লেখা আছে ইসমাইল দারোগা ক প্রশ্ন করল সিসিটিভিতে দেখতেছে টিভিতে দেখতেছে ইমান আমিন ক আনা জি হালমান মাক মাকামের লগে কেউ আসেনি মাই মায় মোহাম্মদ রসুলল্লা সাল্লাম কামার লগে মোহাম্মদাল্লাম আছে দেখা তো এ ক্রস প্রশ্ন করতেছে কহালমিন বড় সিন ওনারে কি নবী রসুল করে বিষয় টিকিট মাল্টিপল না দিছে নি ক নাম দিছে ক একথা কইসি লানা ক আমাদের জন্য প্রথম আসমানের গেট খুলে দেওয়া হ'লো। ও খুলি দিয়ে আমি ফ্রত মাস মানে রাখতে দেখি যে দুই সারিতে কোটি কোটি রহমতের রাস্তা রেডি আমারে দেখি তারা যে মিছিল দিছে শুভেচ্ছার স্বাগতম রহমতের আগমন তামাম জগৎ থর থর করিয়া কাঁপে তাহলে নবীর মোহাম্বতের লোক জগত জগতে আসেনি আমনে আর আয় যদি নবীরে না মানি আল্লাহর যদি সেজদা না দি কিচ্ছু আল্লাহ ওবনী সাড়ে সাতশো কোটি মানুষ দা আল্লাহরে মানেন না আল্লাহ কিছু করনি আল্লাহ এত দিকে চাইবারও সময় নেই আমরা যদি আল্লাহকে মানি আমরা যদি মাসজিদ মাদ্রাসাগুলোকে গুলাকে করি ভালোবাসি দান করি আল্লাহ আমাদেরকে এই কাল ও কালে তিনি ভালো রাখবেন ঠিক কিনা নবীজি বলছেন কে আমাদের আগে আগে আমার ও মত ধনীগুলা ক্রিপন হয়ে যাবে আর গরিবেরা ধৈর্য হয়ে যাব অটোতে সালা চল্লিশ মাইল স্পিডে হাস কিলো তোর তোর বেক আছে তুইও মরবি মহিলা পুরুষ বেগ মারিয়ে অটোলার তো আর অনুষ্ঠ আফারি বাইক হাইছে আঙ্গরে তোর এটা কিল্লে ঠ্যাং ব্যাংবের হর বুঝবি আঙ্গ গাড়িটা একশো বিশে অন চালাইম ফোর উড়ি এরপরে একটা ব্রেক দিলে গাড়ি এনেকা আপসারি বাইক চল্লিশে হাইছি আর একটা সাপ দিলে জাগাত খাড়াই যাব তোর রিডের মধ্যে তো মুরগির এতে খাড়ায় তুই না করে দিবি বরি এটা কিনলে কই এর বুঝবি বেগুনো অটো চালা রোডও খালি রিজিক রোডও মরণ কেউ বদল দিবি কেউ পোনা উৎপাদন করবি কেউ কৃষিপন্ন করবি কেউ ব্যবসা বাণিজ্য কেউ অটো চালাবি কেউ সিএনজি চালাবি এক গ্যাড়া মোবাইল সাবান অটো দোয়ান হয়ে গেছে এত সুন্দর রাস্তার একটা ওটা আছে বিভারি গেলে যাত্রীতে না অটো বেশি আর কই নিয়ালা এডি ভাই তো কতশ নয় তোগো ফাটির লোক এডি হলো মহিলা কতশ মহিলাগণ इज्जতনা করো থান জানা হ্যাঁ তই কিতা কর আর ভাইয়ের অটো চালায় ডেইলি 7500 এ আনে যে বালা খরচ করে হেতি কো শান্তি হেতি না ঠিক কি না তুই কিস্তি দরাই দে তোর কিস্তি হিজ দিস দে ব্যাটারে এটা ডাউন মজা বেশি আড়া কিনি ভাই সায়না কর কেন ব্যবসা করবে তাকে মতো সেহানা দুনিয়াতে নাই কেউ বদিল্লা দিবেন এরি দান রইবেন তাহলে আমরা স্থানীয়ভাবে কিছু বেকার সমস্যা আমাদের দূর হবে স্থানীয়ভাবে রিজিক উৎপাদন হবে আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও রাগচ্ছা রাগচ্ছা রে হরানরে রে বুঝবি এক সময় প্রিয় বন্ধুরা তো এখন তাইলে নবীজির মহাব্বতের লোক আছেনি হ্যাঁ তাইলে নবীরে ভালোবাসলে আমাদের লাভ আছেনি আসেন ও আসান হলো চার ঘন্টা নাই এক ঘন্টা কেনে কই মমা গো সাতটা বাজে গেছে আল্লাহ আর শুরু করতে এলাম না আর চেয়ারম্যান সাহেবের হায়াত দেম খোদার গানা আর জোর করে দাবার দিছে আর দোষ নাই রে তোরা তো যাইতে যাইতে কবি কোবাই লেগেছে কত হাজার টাকা কিন্তু আই জানি আৰ বাইয়ে জানে আর জোর কৰি আনাইছে আই কৈছে মাফ চাই কয়তো নোৱাৰিও লাগব তখন ৰাসুল চাল্লাল্লা অলি ছাল্লামকে জাহান নাম বোলে প্ৰেক্টিকেলি দেখাইছে এক জাগা যায় চাৰি উজুৰে কিছু কিছু মানুষ দান্দায় ৰ আৰু ৰবিবাৰ সাথে সাথে ফচলৈ মেচিন নামি বস্তা কম্পিউটাৰে চাইনা মেচিন এদিশ দিব আনাইছে সিলে করি এলাই কম্পিউটারে করি এলাই হুজুর ক মান হা উলাই জিবিলি ডি কিতাব দেখলাম আই কাহা নবী ও আমনের রহম্মতের মাঝে যারা শহীদ মুজাহিদ এ তাদের মর্যাদা তার দেখাইল তাদের নেকি এইভাবে খালি বাড়ে দান রুই হারা না ফসল হয়ে যেগুলো দেখেন কলা পাতা কাউমিন ইয়াস রাউনা পেয়াউমিন ওয়া সুদনা পেয়াউমিন একদিনে দান লাগায় এ চাষির দল একদিনে দান হয়ে যায় পুল্লাম হাসা দু আদা কামা কানা ফসল কাটিলে আমাৰ ফসল হৈয়া যা পহলা নবী সল্লুল্লাসল্লা আল্লাহনবী ভয় ফৌজ ইব্রাহিল মাহা যা কিতা কিতা দেখলাম পহলা উলা ইল মুজা হেদু নাফি সবে লল্লাহ ৰাল্লাহ ৰাস্তাত সংগ্ৰাম কৰি দল তো দা দার্ফু লাফমুল হাসানত তুমি চাবি কয় তাদের আমলনামা প্রতিটা নেক একেশ গুণ করি করি আল্লাহ দিতে আছে মা ফাকু মিং সাইয়িন ফাহুয়া ইয়খলি পহ ওয়াহুয়া খায়রুর রাযিকিন আল্লাহর রাস্তায় এভাবে যদি কেউ এক টাকা রাখে এটা এভাবে আল্লাহ বর্ধিত করতে থাকে সুবহানাল্লাহ কো নবী আইয়েন আইয়েন কুমিল্লা কন্ডম সেলে আইয়েন সুম্মা উতি আইলা কওমিন আইলাম তুরদা কুরু সাহুম বিসাকরে সাইদে এনে কিছু বেড়া বেড়ে মাতার মধ্যে হাত মাৰি মারি এলা মগজ ভার করি এলা ঠাস করি আবার এম বিএস ডাক্তার কিছু আছে কুল্লা মার রাত দেখাত কামাকানাত দাঁত কামা কানাত রেস্তারা মাথায় এটা ঠিকঠাক করি আবার বালা করি এলা নবী কান্দি দিছে নবী কয় মা হা উলাই লিগুর কন দেশের লোক কন গ্রামের লোক এগুলো আপনার এই মশাতুয়ার লোক কতারা কি করছি ওজারা ফরজ নামাজ পড়তে মাথায় ভোজা মনে করত নামাজ হইতে গুলো এতের মাথার যেন ঠাড়া হরে এ আল্লাহ আল্লাহ জল্লা সাহান এতের মাথা হারাইয়ালায় আপনি অ্যাক্সিডেন্টে দোনো ঠ্যাং কাটা গেছে দ্রুত যদি গামছা দিয়ে বান্ধি আপনার হাসপাতাল নেয় আল্লাহ রসস্ন মতে আপনি বাইসবেন আটকাড়ি গেলেছে কলজা খুলি গেলেছে তাও বাইসবেন কিন্তু মাথার মধ্যে টন্না করি বাড়ি অজ্ঞা দিলে যদি তারপরে মগজ বাই লাগে আপনে শেষ এ বে নামাজির গরে মাতা ডা লাগবে নবীর কথা হেঁসা নবী নিজে চাই আইসি হুয়ে বসি আমি আবার নবীজিকে দেখাইবার জন্য নিয়ে গেছি আপনি যদি বিশ্বাস না করেন ইমান শেষ তাইলে নামাজ কো শাস্তি কি মাথা হারা আলাইব মাথা কথা সত্য নি তো নামাজ হরবেন নি আল্লাহ রে আই লাভ ইউ কই দেখান না আল্লাহ আই লাভ ইউ আমরা আপনাকে সেজদা করবো আমিন এরপরে নবীজি রে কাইয়েন ফেনি কেন্দ্রীয় কারাগারে কসুম্মা তাআলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা ইদবারিহিম রিকাউন এবার জাহান্নামের এক কনটম ছেলে আইলাম দেখলাম দেখ কিছু কিছু মানুষ লেং তবে লেংডি হিন্দি রেখছে আলা ইকবাল ইহিম রিকাউন তাদের সামনে দি পট্টি সেমরা গোল্ড পিসিও লেংডি ডাকার মধ্যে মারদি রেখছে এ রাও আহোমিয়া সাহোন কামাতা সাহুল এই বিল ওয়ার নামও তারা হাতে পায়ে ভর করি করে লেংডি হিন্দি হিন্দি আইটে আছে আর তারা কি করি আই হায় অ একলু নাদরী আবার যাকো জাকুমার দরি খায় নবীজিকর দরি ফলটার একটা কোনা যদি এই দুনিয়াতে নিক্ষেপ করতো তামাম পৃথিবী বিষাক্ত হয়ে যাইত এটি যদি বিজ্ঞানের আলোকে বুঝে দিতাম ভালো লাগতো আপনার তারপরে নিউটন তারা এরপরে একটা তারা আছে এন্ড্রোভিসা তারা ওই জগতের এক দিয়াশলায় পরিমাণ বস্তু উড়েতে চার জন লোক লাগে চার হাজার তিনশো পঁচাত্তর জন নজওয়ান লাগে ম্যাচের কান্ডি পরিমাণ পদার্থ উঠেছে এত পরিমাণ পদার্থ সেখানে ঠাঁসাই ঠাঁসাই করা ভরা সুবাহান আমেরিকার নাসা গবেষণা থেকে বলছি হ্যাঁ তুই বসাইতে থাক তুই জোগাদ দে ও আজ তো শেষ আহা কেন কথা বলছে এক সেকেন্ড কথা বলা মানে আমাদের বিশটা টেলিভিশনকে আটশো দশ কোটি মানুষের তুই ক হাজার বছর নষ্ট করছো কিনলে কথা কস এবলিস তো ফাগলে গেছে যেন এত সুন্দর মাহফিল অব্দে এবলিস তো মাহফিলটা ধ্বংস করতে হতো না হেতে কাবজাপ লাগাই দিব জানে দে আফসারি হয়ে দিকে দৃষ্টি আকর্ষণ করলে হাঁস মিনিট কর্য করলে হাঁস মিনিট আমি মাহফিলটার সময়টা লুজি তেললাম তোরা আল্লাহ হেতে কর বই থাক তুই এত আল্লাহ রসুল স্বাস্থ্য হবে এবার দরকার না বই থাক মাহফিল আল্লাহর উপরে সাহেব এড়িয়ে আইসে দেরি করি হিসেবে খাড়াই থাকবো কিনলে এড়িয়ে চিন্তা করছো একোন আসে বেনিটি নি খাই অততো 2000 লক্ষ মাগরিবে নuas হয় ন ওই সাগুয়া তো আর হই না মেলার মধ্যে ইంద কি না বেচা কই কি দরকার ইদিনের ও শুনানের কিছু এস্ট্রোনেসে খালাতে এক বুড়ি আছে আর গান হই বলাই জানি না হেদিনের লাই 10 মিনিট ট্যাক্সি আই চিনি আর হকল তালে সিটিং কাস্টমার দে আছে কারণ সারা দিন রোজা থায় বুঝনি বালা জিনিস এই যাতে খায় না যদি তিন গ্লাস ওয়া খেজুর তারপরে এক গ্লাস দই তারপরে এক গ্লাস অ্যালভোরার শরবত তিনগা এই দেশি ডিমা যদি খাওয়াই দিই এক গ্লাস তারপরে যদি এই আপনার এই বেলের শরবত খাওয়াই দিই বুড়িগা কত খুশি মোরাও খুশি না মাগ দিবড়িয়ে মুখে আফসোস করবে কিন্তু এরকম কী কে খাইছি হ্যাঁ দিয়েও জানো কত মাল খাওয়াই দিছি বুড়িঘারে রাত্রে বাবিরে খুশি করার মতো সেই সিস্টেম মারে দিছি আমার কথা কয় না কিন্তু একই রোজাদার এত যদি আমি এক বল বুট মুড়ি আর হাঁসগা বাইন মরিচ তেল দি বাজি করি সরিষার তেল দি বাজি করি যদি দি এই হের ঠাডাই খাই কল্লা বাসা খাইছি আল্লাহ আপনারে বাতি উতে বাড়াক কই যে ঠান্ডা হয়েছে কিতে ঠান্ডা হয়েছে বিষ কাপাই দিছি ইডি হরের দিন দিনের দুটো পর্যন্ত ডাড়িয়ে বেড়াম বার না আন পর্যন্ত বালা লাগে না এরকম সেটিং রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে তো তোরা বলি হে তালের শ্রোতা আমি জানি না আমার ওয়াজে আটানব্বই পার্সেন্ট গাইড দিতেছি গাইড দুই পার্সেন্ট মাল বেশি অরিজিনাল মাল কোনো তোরা খাতি ন পরের তো আন্দারে উঠে আলাবি এ আয় এভাবে চালাই ঠিক আছে না জিড়ি সত্যিকার শ্রোতা চলিয়েছে আগে ভাগে এতে অনেক আয়তো কইসে কি আড়া পোস্টারে লেখছি নি বা আদে মাগরিব লেখছি নি তারপরে পাবলিসিটিতে বা আদে মাগরিব কইসে নি হ্যাঁ এত দেরি করি আইয়ের কা এটা কোনো কাস্টমার নয় ঠিক নেই এতারা বেগুন যদি আসরের সময় চলি তো ঠিক আছে আসরের আগে বিশ মিনিট আগে ধরি ওয়াজ করতে আইতাম আয় কথা মতো চলিয়েছি জ্যামটেলি আমিন ক টাকার কত শরণ দিই মাই তো দোনো দিকে দালাল এ তোরা কারাই ত্যাগ ইয়েন দি এত সুন্দর জায়গা সময় আল্লাহ আল্লাহ দেখছ তুই ইবলিস সাকসেস হেতে আরো নে এতে জানো এতে একটু বেশি উড়ে দিলে এতে আরো লই পাঁচ মিনিট ওয়াশ করি গেল এই যে দুইটা চমৎকার বয়স তোর বাগের জায়গাটা দশ হাজার টাকা পড়ছে কত কষ্ট তারা করছে কত লক্ষ টাকা ফ্যান্ডেল মাইক জানো অবস্থা এখানে প্রতিটা ইঞ্চি প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে দামি সুবাহ আল্লাহ কাল সকালে আয় আমি ওয়াশ করতাম আইল আর কথা কেউ শুনতো না এত দামি সময় এখন আল্লাহ তুমি কবুল দি আছে তারপরে ওই যে জাকুম ফল জাককুম ফল এইভাবে তারা খাইতে আছে এই এনে খাইতে আছে কনো কোন হাদিসে আছে এটি খা হিহেন তা নি হাসা দি বার নবী আবার প্রশ্ন করলি কারা। কলা মা হাউলাই জিব্রাইল কলা হাউলাই লাজি নালা দৌ না চ দকতাম লাগিম ওয়েগুন আপনার মৈছা তুয়া লব আপনার ৰুমত কি অন্যায় কইছে যারা খাইছি যারা মালের জাগাত দেয় না জাকাত দেয় ন টাকা আড়াই টাকা এক হাজার এক পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক কোটি আড়াই লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে নেবেন আষ্টটা বিকাশ অ্যাকাউন্ট আছে ইন নামাজ সদা কাতুল ইলফকরা এটা করে নেবেন কথা ঠিক আছে নি জাকাত ইনশাল্লাহ দিবেন নি জাকাত দেন না নাই মুসল্লি আছে মুসল্লি কার আপন লাইল কাড়িয়া এ বুড়িয়া জোরে নোয়া জোরে হলানের কয়ে কাতা শোনা কর ঠিক কি না লাইল কাড়া এক ইঞ্চি যদি কারো দখল করে সাত তাবক জমিন আনার গলার মধ্যে লটকাইব মাগো লাক্সমের যা গান মাইবার সময় আসিলাম না মোস্তাক ভাই তো আর মহব্বতের লোক কাপসারি ভাই থাম নাই কো ভাই ডরে থাকতেন রানের জন্য সরকারি রোডান বুঝে দিয়ে দরকার আরও এক ফুট কমাই দিয়ে কারণ মারি খেব কি কম ভাই আন্না হলে মারি না কাপসারি ভাই কিতা করে ক না নে মাফেন হ্যাঁ কোনো অবস্থা এক যার রা দখল করবেন না লাইল কাটিয়াই বুড়িকে লাইন সোজা করে ঠিক না আর মহিষ তুই হাত থেকে মাই সার সেটা দিয়ে

আর যে থার্ড বিশ্ব এগারে বিশ্ব সুন্দরী এগারে ইয়ারে দিদি দেখবি জোর হরি উড়ি এ সিঁয়াল লো গড়াই মড়াই গড়াই মড়াই ঠিক কিনা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল না অনকিতা জাকাত দিবি নি আসলে হ্যাঁ জাকাত ফরজ, মাগো মাগো অবস্থা ভয়াবহ আয় হায় রে একুশ রকম সা আন নামি গোবর্ণনা কেন্দ্রে ছুটি দিতাম কুলজা ফাটিজার রে এর ভরে কয় সময় কিন্তু আমার শেষ হবার টাইম চলে রাসূল সাল্লাল্লা আলাইহি সাল্লাম কর সুমা আতা আলা কমেন বাইনা দি হিমলা মুন্ন দি জোনফি তাদরে আমি আমার দলের কাছে আইলাম তাদের যেন পাকা গোস্ত আয় হায় এত সুন্দর সুন্দর হোটেলের গরুর খাইতে হাইতি মঞ্চায় তারপরেও আখ মুন আহ খারুন নাইন আরেক ফাঁসে আসে খারাপ গস্ত কাঁচা কাঁচা আস্তা কাঁচা বমিয়ে কাঁচা গোস্ত কেনে খাওয়া যা কল না নাইয়ে এ লোকগুলা এই কাঁচা গোস্তি খা খাই তো সানা ফেরা ঠেলি ঠেলি হাতে রেখাবায় খাবি এই মিনান নাইল খাবি সে খারাপ গোস্ত হসা দুর্গন্ধ কাঁচা গস্তুটি খাবায় ওয়াদি জাত পাইবা পালা গোস্তি তারা রাখিছে হেদি খায় না ডেকজার বিটরে মাতাবি দি দি খাইতে আছে পকলামাহা উলাই জিব্রাইল নবী কয় জিব্রাইল ও এরা কারা জিব্রাইল পকলা হাজারুমিনুম্মাতিকা এরা হচ্ছে আমনের নবী আপনের অম্মত মশ যুবক যুবতীরা ও কি অন্যায় তারা করছে কয় ও নবী তা কো ইন্দুল মারাতুল হালাল হালালব আছিল স্ত্রী আসিলি এ মর টান খাবি সাত টান হাঁটতে নিজের ওয়াইফের লগে মজা মিয়াদ করে নি থাইলে গেছে গা তারপরে দৈন হারা আনটির লগে বাবির লগে ঘটনা খেলা দিছে তারপরে হাত হাল মারাতো আর কিছু কিছু মহিলা আছে এভাবে তারও হালাল স্বামী ছিল হালাল স্বামীর লগে রাত্রি যাপন করে নাই হারাফের সাথে ফাতা আতি রজুলান খাবি সার ওই দেওয়ারের লগে কারবার নাহজবিল্লাহ ফাতাবি বি তোমা গো হাত্তা তুসবি হা এইভাবে রাত্রি যাপন করছে হোটেলে দিনের বেলা হোটেল বুক করি এই সমস্ত পুরুষ মহিলার শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল ভাইরি জিনার যে ভয়ঙ্কর শাস্তি রে ভাই সুদের যে ভয়ঙ্কর শাস্তি আল্লাহরে আমি ফোন করছি আল্লাহ সুদের একটা পয়সা আর জিরবাত লাগাই আরে দুনিয়াতে বাঁচাইও না আরে আর আগে মারিয়ে লাইও। দরকার নাই আরে ইচ্ছা তাহনের জেনার ব্যাপারে কইসি আল্লাহ ও আর রব তুমি আমার জেনা করাইও না কত মানুষ আমারে ভালোবাসে আমারে কত মহব্বত করে সারে আহা কলি যাতে ঢুকাই আমারে কত কিছু হাতিয়ে দিছে তো এই মানুষগুলোর সাথে আমি হাসর মাঠে কেমনে সব দেখাবো আপসারি ভাই আপনারা এত ভালোবাসছে আমরা তো হেই আল্লাহ 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 যুবক তোমরা জেনার দিকে যাইও না কত মারাত্মক শাস্তি তোমাদের আমি হিসাব করছি রাগ নিগণ সময় দিতাম রে এত হাজার মানুষ কেমন এই নবীর হাদিস ক দেেরে মিস মুসলিম শরীফের হাদিস এ জান নামে কি একটা দাঁত ওহুৎ সমানুৎপাড়ার ছয় মাইল লম্বা হুজুর বস্তু জগতের সাথে কেন তুলনা দিছে দে বস্তু জগতে তাইলে তিনগাঁত নাতে এক ইঞ্চি কল্পনা কর তাইলে তিন দাঁত সমান তিনটা ঔষুধ কত মাইল আড়ো মাইল আমি এবার চোদ্দ ডিসেম্বর এটা আবিষ্কার করছি অবাক সারা পৃথিবী মিলিয়ন মিলিয়ন লোকে আর এই গবেষণাটা নিছে আমি চিন্তা করলাম আমার রসুল ওহুদ পাহাড় লগে এটা হিসাব দিল কেন একই হাদিস হুঁজুরি বলছে জাহান নামের গো সামড়া হবে সালাসু মাসি রাতিন তিন দিনের ফটের দূরত্ব এত গস্ত হইব সামড়া মানে তিন দিনে ওই আমলে আটচল্লিশ মাইল ষোলো মাইল এই আমরা আটচল্লিশ মাইল মুসাফির হই মুসাফির গদল তো এবার কত মাইল আঠারো মাইল এক ইঞ্চি সমান অঙ্কে বোঝস্ট করে মেজাজ খারাপ লাগিল এক ইঞ্চি সমান এক দাঁতে যদি ছয় মাইল হয় তিন দাঁতে কত হয় আঠারো মাইল তাহলে এক ইঞ্চি সমান তাইলে আবার আফসারি ত্রিষট্টি ইঞ্চি লম্বা আছে যদি কোনো রকম আরে আল্লাফান তৈলে হাঁটতে এগারোশো ছয়ত্রিশ মাইল লম্বা এবার ঠেং দৈলাম হিঁতের নালা এটা দরলাম বারো ইঞ্চি কয় ইঞ্চি দুইশো ষোলো মাইল লম্বা আর হজত মেসি বাইরে যখন পাই রেস্তার জনে এক মাইল করেছে দুশো ষোলো মাইল তো এমনি ডাকাই মামা ডাক্তার মা কচ্ছ মাগো মাগো সিঁয়ারি মধ্যে তো তোর বাড়ি এটা বাড়ি যাবি ওর কথা কয় না কতদিন সিঁয়ারের মধ্যে আশায় কে আর মি জি ভাই বাবি কনাইলে কনে থুইস তুই এটা মাথা থানি ডাল বান্ধি আইস দেবি চামড়া কত আটচল্লিশ মাইল নালা দছি তিন ইঞ্চি চুয়ান্ন মাইল ওর কথা কয় না এবার তোর ফেনিস জকর আলায়তা তানাসুল গেরাম যেটা কয় তোর ওর বাড়ি এটা এক ইঞ্চি বেড ধরছি এক ইঞ্চি আঠারো মাইল মোড়া আটচল্লিশ মাইল হলো এটা সামড়া এরপরে লম্বা ধরলাম হাস ইঞ্চি জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প এরটা আর লম্বা তো অনেকজন এম ডাক্তার হিসেবে কথা কই আর তো হুজুর মনে করি মনে করো গুনাগার সাকি চুরি করিয়ে দিয়েছি এম বিবিএস ডাক্তার যদি তারপরে কিতা এ কিতা এক্সিডেন্ট কোন দৌড়ি নি বড় না হিগে বড় ধরায় তোর রন বেবি ডাক্তার এতে কথা কয় না এখন হাসিনছি দিলাম হাসিও নাই ও আজ অন্য জীবনে এটা হাত দোয়ানো হয় ভাই এসব চায় না না তুমি অন্যশো বছর হাসিন এসব কথা এই জমিনে কেউ বলে নাই আমি আল্লাহ রসুলের হাদিসটাকে এক্সের রশ্মি দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করছি আল্লাহ আমার এই অ্যালেমটা দিছে হে তাকবীর তাহলে নব্বই মাইল হইব তোর লিঙ্গ এক ফেরস্তা যদি এক মাইল করিছে আছে আহ আসল আওয়াজ বলো হুজুর আঙ্গরে আপনি এইটি নিকর ইডা কেন কইয়ের সব কিছু মাফার একটা যন্ত্র আছে ব্যথা মাফার যন্ত্র আছে ডেলরোমিটার তুই গুগলে সার্চ দিছ আর তো বিশ্বাস করছস আর তো মান করছস এইটিং আই তো কইশাই মারি দি ডি ই এল আর ও মি টি আর ডেলরোমিটার ফেনের এক ডেল পুরুষেরা 45 ডেল কষ্ট সহ্য করতে পারে কত ডেল আর আম্মাজিরা সন্তান প্রসবের সময় সাতান্ন ডেল কষ্ট সহ্য করে জাগা কিতা ফাঁসে তিন ইঞ্চি যাহার নামে গেলে চুয়ান্ন মাইল আর যদি উভয় নিজ দর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণতে তাহলে তেষট্টি মাইল তৈলি দুনি আটচল্লিশ মাইল হলো তার সামলার পুরুত্ব তৈলে দুনিয়াতে সাতান্ন ডেল কষ্ট সহ্য করিও তো আম্মাজিরা দুইবার মরে গেছে তারা এই জন্য না এগুলোর মাথা ঠিক নেই আগরে কথার লোকও কুত্তা চুপ কর কুত্তা কিন্তু আবার খারাপ অর্থে ন তো করে মহব্বতের কুত্তা পয় অনেক সময় মাথা শুধু মাথা অর্থে আসে না অঙ্গ অর্থে আসে অমুকের মাথাটা সুন্দর মাথা মেধা অর্থে আসে অমুকের অঙ্কে মাথা আসে আবার মাথা প্রান্তবাগ অর্থে আসে কি এই রাস্তার মাথায় থেকে আপনি উদাহরণ নেবেন মাথা অধিনায়ক অর্থে আসে ম্যারাডোনা দলের মাথা আবার মাথা গ্রামের সর্দার অর্থে আসে আমাকেও মৈষতুয়া গ্রামের মাথা বাচ্চু নাডা বাইরে পাচ্ছ না কেউ থাকলে আরো কমাইবি রে ভাই ওরে কথা কয় না তইলে বাবি এ তোরে কুত্তা কইসে কিনলাই মহব্বতে কি তারে এখন মাথা ঠিক নাই বিষ্ঠার একসাথে বাংলে যে কষ্ট এই কষ্ট তাদের প্রসব বেদনায় তৈলে কষ্ট কারে কয় তুই এই পর্যন্ত ওনারে তো একটা সমঝোতা করলি না ফোন দিলি না লাকসন থানার কিন্তু থানার ওসি সাহেব যদি তোরে ফোন দেয় হ্যালো কে রে জি আমি মানারগঞ্জ থানার ওসি সাহেব বলছি আজিছাস লা আসসালা হ্যাঁ স্যার সা 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 স্যার গো সালামও বলি দিবেনতে দুই মিনিট থাক গো স্যার আর চিন্তা আরিন আসসালামু আলাইকুম ওয়া আপনি একটু থানায় আসেন মানে পাসপোর্ট না তো কাজ আছে আরিয়াতে বাইরে আগলে গেছে হানিদ আল্লাহ বান্দি হানি ডাল कितয় শা ও আরে কি তুই রাবারে ফোন দে কথা বাৰ এতিয়া আহ অ চেলমেন চাপারে ফোন দে উম ঘাগ হলে গেছে বালা মানুষ খাই গেল কিতা একবার আবকা। কলা মা দিদি বুজি দিলো তোৰে নামের আগুনের কথা আল্লাহ একশ পঁচাশি বার কইছে। তে একটা ফোন ওনাকে দিলি না আল্লাহ এ শুভ মাৰি খাই ব কথা মিথ্যা নহয় নবী কেন এই হাদিসটা বলছে হাদিস আলম ভাই ও এ হাদিসটা মস্তম শরীফের হাদিস গিলাজু জিল্সাল আপনি এখানে আপনি গুগল সার্চ দিলে দেখবেন হাদিস নম্বর সু করব। বাই নবীজির কথা তো কেউ ফাটা দিচ্ছে না তাইলে জেনা করা যাবে আল্লাহ তোর আব্বা মারের বিয়ে আয় হরাইছি ইয়া আদামুসুগাল চান না তোর বিয়ে আয় হাই মর তোর কাজী সাহ লাগতো না ইমাম লাগতো ন

সাইটটা আয়াতে মহাগ্রন্থাল কোরআন এটা বলছে আজ আজুন লেখলে এভাবে সাইটটা আয়াত ক্যারাম ক্যারামের মিনিংস করছেন জান্নাতি মহিলারা দশটা দোষ থেকে ফুত পবিত্র তারপরে মোতাখারা মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখা মাতে ওয়াল হায় যে নেফাসে নেফা আছে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালা মহিলারা থুতু থেকে কাশ থেকে গাম থেকে শ্লেষ্মা থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে হায়েস থেকে নেফাস থেকে ফুত পবিত্র বৈশাখ কথাটা কয় কি আল্লাহ তো বলে কোলে লই কইতে আসে এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয় আল্লাহ আমাদেরকে মনে হয় যেন কোলে লই সুমা দেয় ওয়াদারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি লা আমি আল্লাহর কথার চর্ছে আর কার কথা অধিক সত্য তাইলে ভালোবাসা কার লগে করবি তুই ভাবির লগে ভালোবাসা করছ ভাবিও দেবররে ভালোবাসে সেসিলে আইব সামলা দেখছ তুই কত কোটি ডেল তোর ফেইন দিব যদি সামান্য সামলা এই আমার বিষয় এসএন জির আকার আগার মধ্যে লাল কামড়া দিয়েছে 30 হত বড় তুই তুই ফাগলে গেছস আমেরাত না নানি হাতে যে হাতে ডাইলা দিচ্ছি এটা ধরি মাও এবার ইয়ানো ডেলরোমিটারের শেষা কত কোটি 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 মিটার ভাই সাহেব কথাটা কে কয় আখন আত্মে রানের ভিতরে থাকে হিজ লৈ যাবি হিজ লই ইউ কে বাংলাদেশে আষ্টশো বিশ ভোট আছে হিজলার অন হিজলা করে ভোট দিয়ে গেলে বিশ ত্রিশ হাজার আল্লাহ তোরে মরিবার আগে হিজলা করিব আখন কে কয় খোল সোজা করি কল। হে কার আর জোরে আল্লাহ তাহলে ভালোবাসবি কারে আর জোরে আল্লাহ আল্লাহ বিয়ে করাবো নবীজি কয় মহিলা গতে স্কারফ দিব तमाम পৃথিবী বিক্রি করলো তাদের একটা স্কারফের দাম দেওয়া যাবে না ওয়াল্লা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা ঠিক কি না আল্লাহরে ভালোবাসো নামাজ পড়ো একামতে দিনের কাজ করো লাভ হইব তুই মায়ের ঘরে ভালোবাসলি জিনাবা বিচার জড়াই ফুড়বা স্যাঁ গোস্ত খাওয়া খাব আর ওই দেখছো আরো কত রক না তো আরো কই না আরো মায়ের আছে ঠিক কিনা হ্যাঁ তাইলে ভালোবাসবি কারে যত বেডা অন্য ভালোবাসছে মায়ার ঘরে ভালোবাসি লাভ নাই চাইনিজ করে চাইনিজ খাবাই হরে চাইনিজ করে কোপ খাবি ঠিক কিনা মায়াকিমিন তো ভালো লাগে সাড়ে চারি লাখ টোয়ার শুনটা মতো কলসি কিনা দিলা কেটে মাইয়া দাম আপু আপনাদের ভাইটাই আছেন এরকম করেন কেন আমরা আপনাদের ভাইয়া না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিল রে আমার প্রিয় কবি জসিম উদ্দিন কয় আল্লাহ তাকে ক্ষমা করুন কয়ে ভালো আরে বা সব সিটি আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হাহারে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে কই আল্লাহ বলল কই ও মন রে হাড় হইল জড়োঝড় অন্তর হইল রে আমার অন্তর হইল ীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিটি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তপরাসী এ ফিরিতি ভাঙি যাবি গো থাকতো ন আল্লা আইলা বিহু বললে এ ফিরিত ভাঙিত ন আল্লাগ বান্ধা তুই যদি আরে একটা বার আইলা বিহু বলতে পারস আমি আল্লাহ তোরে সত্যি বার আইলা বিহু বলব ও ধরণী আস্তা যা কম তুই আমাকে একটা ডাক আমি তোকে সত্যের তোর ডাকে আহ্বানে সাড়া দেব আল্লাহ আমানু আসাদ হব্বাল্লিল্লা যারা আমি আল্লাহরে ভালোবাসে তারা যারা মোমেন তারা আমি আল্লাহকে অধিক অধিক বেশি বেশি ভালোবাসে সুহান আল্লাহ তাহলে বেশি ভালোবাসবেন কারে আল্লাহ রে জেনাবে বিচারের দিকে যাইয়ের না সমাজ তো প্রায় নব্বই পার্সেন্টের মতো জেনাবে বিচার তলে তলে শুরু হয়ে গেছে আঙ্গরে এই কালা ফাটা হত্যা আমি তো কবরস্থানে ওয়াজ করতে আছি ওয়াজে আমার আর মাইকেল লাভ লাভইবো এ জানি তোর রেজাল্ট আউটফুট কি আইব এটা আমি জানি জিরু হুজুরি প্রশ্ন করছি রাসুল আল্লাহ আপনার ফরে কি অত্যাধুনিক আর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবো হ্যাঁ আপনি তো সারা পৃথিবীতে ডাল তরবারি দিয়ে টেঁড়া বললম্বি করলেন আমার ফরের শ্রেষ্ঠ অস্ত্র হবে সাবি কি কবি না ফর কিতা নজর অস্ত্র আর পাল আমার মতেরে ইউটি আসারারা তীর মধ্যে বিস মাপি শোকে মারি দিব দি এই চোকে নজর দি চে দি তীর তাকে কলবহত্যা করিয়ে যুবক যুবতী ক্লাসে গেলে কলেজ ইউনিভার্সিটি জিয়ান এখন যুবকেরা বৈঠা এত অন্যমনস্ক এই ওই সহবাসের ফিলিমিডা সাইয়ে লেছে দে হত্যা হয়ে গেছে অলরেডি উম্মত শুধু আমি দেহটার ওয়াজ শুনেছি কলপ মারিয়ে লিছে আমি ইহুদিরা ইহুদিরকে কত হইলো আমরা ফরমানু অস্ত্র আবিষ্কার করছি লাভ নাই মুসলমান মত্য চায় তখন ভ্লাদিমির পুতিন আর জেলেনেসকি যুদ্ধ করেন আড়া ইহুদি ইহুদি লাগছি মুসলমানের আড়া যেহেতু আর নামে যে মিডিন নি এই আঙরে ফিলিম দেখাই হত্যা করিয়ে লেছে বুড়িগারে হইতেন তো চশমা থাকে এমনি সান্না ভাই তো করে আবার বেতলে বইতেই ভাই মঞ্চে গায়ে মেধে কিন্তু বেত আছে কষ্ট দিচ্ছে রে আধা ঘন্টা অভাব টাইম কেন কোম্পানি কিন্তু ভালোবাসা করলে লস ও আধা ঘন্টা আগে গেছো এত হাজার লোক কেমনেতাম আমার তো কাঁদাই তাদের তোরা কাবজাপ করতে সময় নষ্ট করছা ফিট আনো আরে ফিট ফিটবো আর রাত নটাতেই আনো আলোচনা আমি কেন যাইম একশো দশ কিলোমিটার এদিকে বুড়িকার অত্যন্ত চশমা জৌদি কেতাসা ব্লু ফিল্ম ওমা আফসারি সামান নে কিতা কর বুড়িকা বুড়ি রে ক ক তোমরে তো মরার গুঞ্জো হাই স্কুলে তো জাতীয় দিবসে একটা গান গাইছিলা কবিতা আবৃত্তি আমার অনেক ভালো লাগছে একটু ডান্সটা দেয়াও না এতে ক্লাস 10 এ থেকে বুড়িকার আর কি ওই কবিতা আবৃত্তি করছে দেখ আজ ধান খেতে রই রুদ্র ছায়ায় লুকো ছুরির খেলা রে ভাই চকা চকির মেলা বুড়ির কথা তুমি একটু খাটো একটু ড্যান্স দাও না কুকুরটা দুই বারজ করছো সব খারাপ হয়নি একই বুড়ি ওই শিকুটিয়া বড়জির নাতিন সোড়গা বিয়া এক সপ্তাহ আগে গেছো গো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে লাডিবর দিদি ড্যান্স দেয় এরকম সিটিং মহিলা আমাদের মশাতুয়া নাই রে আর কিছু মহিলা আছে বাড়িতে সাজগোজ করে না হিডিও আছে শাস্তি দিতে বলতে আর ডাক্তারখানাত যাইব হেও হাজি হুজি যায় ঠিক কি না জামাই এক কত দূর হাজো না কয় না এটি তোলা থুইছি স্বর্ণ অলঙ্কারটি তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম ডাক্তারখানা যায় কুমিল্লা টাবারও যাইব দশটা বাজে বার টাকা রাঁধি জামাই বই বই ফেসবুক চালা এতে জামাই কিনে দি বই কত বিষ তা জিগির করে হ হকিরে কথা কা করে কুত্তা আই মললে বুঝবি সব মহিলার একই কথা হেতারা বেললে বললে বুঝি আসলে না বাচ্চা ছাড়া সব মরি কবর গুলে ঘুরিয়ে গেলেছে মা সাজি রাজা 30 বছর মরনের কিনা দিও নাই ঠিকই রে আরো একটা কমন ডায়লগ কতর লগে বিয়ে দি আরব ভুল করছে আঙ্গো ব্যাক রোর আরবুল কারণে হেতারা জামাই বাদ খা আর একটা কমন কথা তিন নম্বর কই দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়ি দুই মিনিট টিকে না কইনি আরে ভাই রে টেলিভিশনে কথা দিশার গো আর হরহর কোবাইলা হইতো না এরকম সিটিং মা বইনা আমাদের মহিলা ভেন্ডেলার আশেপাশে নাই রে আছে হাসির জন্য বলি না تے আবার জামাই কত ডাক্তারের কাছে যাবেন ক কত্তে তিন মাস আগে সিরিয়াল দিছি কুমুলা আবার তুই ডাক্তার কাছে যাবেন ভালো কথা ক কর দেখছ তুই আবার কোওয়ানির ভিটে আবার করিয়ে করিয়েলা ওই ফিরি জবাত রান্ধি থা তো কলেজ বা আইজি কাইস তো তুই ডাক্তারখানা যাই বা কথা তুমি মোকে লিপস্টিক শাড়ি টারি ভরি এরকম সাইজলে কার একটা সামাজিকতা আছে না ডাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ বেড়ে দিছে মারি হেমিয়া কিন্তু তো মানুষ। ডাক্তারখানা যায় দে তীরে কি ডাক্তারখানা যায় না বাসর ঘর যায় বেডর যাইতে গেলে কোন এটা মহিলা সিস্টেম বা আর এটা তুমি বুঝ দানো বাবিরা আসতে নগা মিলি যায় শালম ভাই এতরা পরীক্ষা নিরীক্ষা দি কয় আ জান কই না যে ভাই কোন একটু দিয়ে রাচ্ছান অপেক্ষা করি কেবিন রেডি ওই হেমনে স্বামী আমার যেমন তেমন আরে নাউজ বিল্লাহ কয় না দেওরায় আমার মহনের মতন শেষ তো সমাজ সমাজ কত আগে মরি গেছে গা এই ভালো মানুষগুলো চলে যাইবার পর এই শরীফ মানুষ জেন্টেলম্যান গুলো চলে যাইবার সামনে ইয়াজুজ মা আজুজের বড় চলিয়া ইয়ে লাগছে আঙুর হত্যা করি মোবাইলে মা শাশিরা প্রেম ভালোবাসা দিব তার স্বামীকে স্বামীরে সাইরানার ফার্তা না রোম থানো কাফের গাতার মতো কল্পনা কর ঠিক আছে না এ মাহফিল তো যাই যদি বুঝকের দরজারে নক করে এরে দু কল তাহলে তুই হানো কাপের গাতা তুমি যেন হানো কাপার এতক্ষণ কি একই ব্যক্তি সিকিউরিটি যদি খালতো দেবত যদি আসে ভাবে আসেন এই তিন সেকেন্ডের শাড়িটারে কেমনে কেমনে দিয়ে এয়া তে করে দরজাটা যেন লিফটের মতো খোলে আসো দেখ স্লাম আলাইকুম ভাগ গরিবের দরজাটা হাতির পাড়া তিন চ্যাকেটের ঠোঁটের এদিকে করছে চোখের দিকে নিয়ে সুলো স্টাইল করছে ভাই আজকাল তো আপনাকে না দেখা যায় না তো কত মধুর বাক্য আল্লাহ কয় ফেলা তাক দেয় না বিল কাউল সুরা হাজা তোমরা পরপুরুষের সাথে ফিরছিল মায়াবি প্রেমোদা ভাবে কথা বলিও না হায়েত মায়াল লাজিফিয়া কালবি হি মারাদুল কারণ যাদের অন্তরে ত্রুটি আছে সমস্যা আছে ফ্রেমে পড়ে যাইব ও না কৌলা মা রুফা তোমরা ন্যায় সঙ্গত কথা বলবা আম্মাজিরা স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না দেন হি তিনি কুত্তা সহ তিনকে কামড় দিছে তিনকে আরো অজ্ঞার আরো কুল কুত্তা জব করে কল্লা কামড়াই তিনি ধরে রেখছে এরকম সিটিং মহিলা আমাদের মন আর গুঞ্জ নাই রে আল্লাহ দোয়া আর মাইটটা খাবাচ্ছে আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে আর তোরা কত খারাপ আমি তোকে পুরুষের করে অসিনি এতে কত কষ্ট করি তোকে রান্ধি খাওয়ায় কোনদিন বা বিষয় বেড়ে থ্যাংক ইউ দেশা এত খাইতে বললে এত কালা বেশ করছে গরু গোস্ত ইলিশ মাছ আজি করছে এতে কয় ক কিতা রেঞ্চে কদাও না ভালো রেঞ্চি তো খায় ক ডক নাই ইলিশ মাছেরও ডক নাই সা কি রেঞ্চে এতে খাইতে বইলে বাবির চিন্তা তো যাব আজ বলি রেঞ্চে গাঙ্গের ইলি সিঙ্গি মাছ দি ফাঁকের ঘর রাখিয়ে দিছে দিই কস আছে বাবি কি রেঞ্চে এতে ইয়া এতান এটা লই ফেয়ালা এটা লই কাবার আসলত গুরা দিয়ে ওই বাবির ঘর তো ঘুরে এনে আগ দু ঘুরি ধরেন বগুলি রেঞ্চে বাবি আর কিচ্ছু রান্ধে না এবার খায় আর বগুলি ক দেখ সত্যি বাঁধি সত্যি নি তোর গরু তো না তো বাবির বগুলি কত স্বাদ কহ উডান ঘুরি এলে বগুলিও স্বাদ হয়ে যায় এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মা ফেলে নাই রে তাইলে বরে কিটা কবি আই লাভিও কি লাভিও তুই সোভাগিয়া মনোৰঞ্জন যে কাপড় ধোয়া তুই অন্য বাইডি রে আইসক্রিম খাবা দে এতিয়া আইসক্রিম খা এতে নিতে যেনে তে রু ভাবি আজকে আপনি আমার আইসক্রিম খাচ্ছেন আমার কলিজাটা মনোরঞ্জন ঠান্ডা হয়ে যাচ্ছে বেচে থাকুন ভাবি জনমকে জনম বেচে থাকুন তুই আইসক্রিমকে খাবাইবি হেষ করি ফলিতিন মড়াই ভাবি লেই নাই আনবি বুড়ি গেল হাইটিয়া চলিমূলক দুয়া আম কলি ফরোটা খায় ফজর হল দিন অজ্ঞা এই ফরোটা হাতে কমর করে আনলো না ঠিক কিনা এরকম সিটিং বুড়িকা সাধুর গাত না সিবা সাবা বৈ থাই না নাই রে এই কারণে সমাজ জানা ব্যবসার পরকে এই ব্রিজিং প্রেমিষ্টিতে ভরপুর হয়ে যাচ্ছে একুশটা শাস্তি জাহান নামের গো তিনটা কইস হ তবু কাছে জীবনে আমি কোনো কিছু আবদার করি নাই